জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 এবং 24 তারিখ এই দুদিন প্রভাবটা বেশি থাকবে। এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। 23 তারিখ কয়েকটা জেলা যেমন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 25 তারিখ থেকে অনেকটা কমে যাবে, তবে 25 তারিখেও কয়েকটা জেলা যেমন কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে। 26 তারিখে প্রধানত শুষ্ক ওয়েদার, তবে উপকূলের কাছাকাছি এরিয়ায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি 26 তারিখও থাকতে পারে। আর রাতের তাপমাত্রা আগামী চার দিন খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন নেই। 26 তারিখের পর থেকে অর্থাৎ বৃষ্টিটা কমে গেলে, থেমে গেলে আবার রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন অর্থাৎ 22 থেকে 24 এই পিরিয়ডটা প্রভাবটা একটু বেশি থাকবে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গের সব জেলাতেই সম্ভাবনা রয়েছে, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে। 22 এবং 23 এই দুদিন উত্তরবঙ্গের জেলাগুলোয় দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা। 25 থেকে 27 এই পিরিয়ডটায় প্রভাবটা অনেকটা কম থাকবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত প্রধানত উত্তরের এই পাঁচটা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো হালকা ধরনের বৃষ্টিপাত আরও কিছুদিন